এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কীভাবে নতুন ফর্ম আপনারা ফিল আপ করবেন, নতুন এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে এবং সেই সঙ্গে কীভাবে ফিল আপ করলে এই ফর্মটা বাতিল হবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন যে ফর্ম, এই ফর্মে দুটো অপশানই রয়েছে, ইংরাজি এবং বাংলা। আপনারা কেবলমাত্র দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই এই ফর্মটা নেবেন এবং যে ফর্মটা আপনাকে দেবে কোনোভাবে জেরক্স করবেন না, অরিজিনাল ফর্ম ব্যবহার করবেন। আপনি যখন এই ফর্মটা সংগ্রহ করবেন তখন আপনার যাবতীয় ডকুমেন্টস দেখিয়ে রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দেবে এবং সেই নাম্বারটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর ঘরে বসবে। অর্থাৎ এই রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে ইউনিক নাম্বার, তাই অন্য কেউ জেরক্স করে এই ফর্মটা কিন্তু আর ব্যবহার করতে পারবেন না। তাই আপনারা দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই এই ফর্মটা নেবেন এবং ইউনিক নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা নেবেন। দেখুন এখানে বলাও হয়েছে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে, এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। এই ফর্মের একেবারে উপরে ডান দিকে আপনার কালার, পাসপোর্ট সাইজ, ফটো এখানে পেস্ট করে দেবেন। এরপর নিচে অ্যাপ্লিকেশান আইডির ঘর, এই ঘরটা আপনারা ফাঁকা রাখবেন। আপনার অ্যাপ্লিকেশানটা সঠিকভাবে সাবমিট হলেই তারপর অফিস আপনার দেওয়া যাবতীয় ডাটা বা তথ্য এবং সেই সঙ্গে ডকুমেন্টস ভেরিফাই করে কম্পিউটারের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা জেনারেট করবে, যেটা আপনি SMS-এর মাধ্যমে পাবেন। এই অ্যাপ্লিকেশান আইডিটা এখানে অফিস বসাবে। SMS-এ এই অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে গেলে আপনি বুঝতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার প্রসেসিং চলছে। এরপর নিচের দিকে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন এবং আপনার 12 সংখ্যার আধার নাম্বার এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর আবেদনকারীর নাম, ফার্স্ট নেম এই ঘরে বসিয়ে দেবেন, মিডিল নেম থাকলে এই ঘরে বসাবেন এবং লাস্ট নেম বা পদবী এই ঘরে বসিয়ে দেবেন, সবই আপনারা ক্যাপিটালে ঘরে বসাবেন। এরপর মোবাইল নাম্বার এই ঘরে সঠিকভাবে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ অ্যাপ্লিকেশান প্রসেস হচ্ছে কি না সেই মেসেজ আপনি পাবেন, অ্যাপ্লিকেশান আইডি মেসেজের মাধ্যমে আসবে আপনার মোবাইলে। এরপর ইমেল আইডি যদি আপনার থাকে তাহলে দিয়ে দেবেন, এই ঘরে বসিয়ে দেবেন। এরপর জন্ম তারিখ, প্রথম ঘরে আপনার জন্মদিন, তারপরের ঘরে মাস এবং লাস্টে সাল এখানে আপনি উল্লেখ করে দেবেন। যেহেতু সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আধার কার্ড দেওয়া হচ্ছে তাই আধার কার্ডের জন্ম তারিখ, মাস, সাল আপনি দিয়ে দিতে পারেন এখানে। এবং 1/1/2021 অর্থাৎ 1 জানুয়ারি 2021 তারিখে আপনার বয়স কত হচ্ছে এই বক্সে আপনি বসিয়ে দেবেন। এরপরে নিচের দিকে রয়েছে আবেদনকারীর পিতার নাম, এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডিল নেম থাকলে এই অংশে বসাবেন এবং লাস্ট নেম বা পদবী একেবারে শেষ অংশে বসাবেন। এরপর মাতার নাম, প্রথম নাম বা ফার্স্ট নেম এই ঘরে বসাবেন, মিডিল নেম থাকলে এখানে বসাবেন, লাস্ট নেম বা পদবী এই ঘরে। এবং স্বামীর নাম এই ঘরে বসিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে এই অংশে বসাবেন এবং লাস্ট নেম বা পদবী এই অংশে বসাবেন। এটা গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্মের 1 নম্বর পেজ। এরপরে রয়েছে কাস্ট, SC/ST এবং আদার্স। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে SC/ST-রা 1,000 টাকা পাবেন এবং আদার্স, জেনারেল এবং OBC-রা 500 টাকা করে পাবেন। SC/ST হলে পাশের বক্সে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন, এই আবেদনকারী আদার্স, যেহেতু জেনারেল তাই আদার্স অপশানের পাশে টিক চিহ্ন দিয়েছে। এবং SC/ST হলে অবশ্যই কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বার দিতে হবে এবং সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে। এরপর কন্ট্যাক্ট ডিটেলস, এখানে স্টেট বা রাজ্য লেখা আছে, ওয়েস্ট বেঙ্গল। এরপর জেলা বা ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবেন। এরপর আপনার থানা বা পুলিশ স্টেশন লিখে দেবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন হলে এখানে আপনি লিখে দেবেন। তার নিচে রয়েছে GP বা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর, ওয়ার্ড নম্বর আপনার মেম্বারকে জিজ্ঞাসা করলে বলে দেবে কত নম্বর, বা গ্রাম পঞ্চায়েত এখানে লিখে দেবেন। এরপর ভিলেজ বা টাউন বা সিটি, যেটা হবে আপনার গ্রাম বা শহর হলে আপনার গ্রাম বা শহর লিখে দেবেন। এরপর হাউস নাম্বার, বাড়ির নাম্বার খুঁজতে অনেকেরই সমস্যা হয়, এটা আপনারা সার্টিফিকেটে দেখতে পারেন বা ভোটার লিস্টে দেখতে পারেন, বা বাড়ির বাইরের কোনো অংশে এটা লেখা থাকে, বা বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন। তবে বাড়ির নম্বর কিন্তু বাধ্যতামূলক নয়, কারণ স্টার মার্ক নেই, তবে থাকলে বা পেলে দিয়ে দেবেন। এরপর পোস্ট অফিস এই ঘরে মেনশন করে দেবেন এবং পিনকোড এখানে নির্ভুলভাবে দিয়ে দেবেন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা ব্যাংকের পাসবইটার কাছে রাখবেন, সেই অনুযায়ী এখানে ফিল আপ করতে হবে। প্রথমে ব্যাংকের নাম, যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম উল্লেখ করে দেবেন, ধরুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,
বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইগুলো উল্লেখ করে দেবেন। অনেকেই কমেন্ট করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন অ্যাকাউন্ট খুলতে হবে কিনা। আপনার নিজস্ব অ্যাকাউন্ট থাকলে নতুন অ্যাকাউন্ট খোলার দরকার নেই, যে অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটাই আপনি এখানে নির্ভুলভাবে টাইপ করে দেবেন। এরপর ব্যাংকের শাখার নাম বা ব্রাঞ্চ নেম আপনার পাসবইয়ে আছে উল্লেখ করে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দিয়ে দেবেন এবং আইএফসি কোডও পাসবইয়ে আছে আপনারা নির্ভুলভাবে এখানে টাইপ করে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পর যে যে ডকুমেন্টস আপনি দিচ্ছেন তার পাশে টিক চিহ্ন দিতে হবে। দেখুন সংযুক্ত নথির তালিকার স্বপ্রত্যয়িত ফটোকপি সঠিক বক্সে টিক দিন। এক নম্বরে বলা হয়েছে পাসপোর্ট মাপের রঙিন ফটো, আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন বক্সে। দু নম্বর হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি, ডান দিকে টিক দিয়ে দেবেন। আধার কার্ডের ফটোকপি টিক নাম্বার দিয়ে দেবেন এবং কপি অব SC ST সার্টিফিকেট, অর্থাৎ SC ST যাদের সার্টিফিকেট আছে অবশ্যই দিতে হবে, জেনারেল কাস্টের নেই তাই দেওয়া হয়নি এখানে টিক চিহ্ন। পাঁচ নম্বর হচ্ছে ব্যাঙ্ক পাসবইয়ের ফটোকপি, টিক চিহ্ন দিতে হবে এবং আদার্স কোনো ডকুমেন্টস থাকলে আপনি এখানে মেনশান করে টিক চিহ্ন দেবেন। এই ডকুমেন্টসগুলো ভালোভাবে দেখে আপনারা দেবেন। এটা গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্মের দু নম্বর পেজ। এরপর তিন নম্বর পেজে রয়েছে সেলফ ডিক্লিয়ারেশন বা স্বঘোষণাপত্র। এখানে আপনাকে সিগনেচার করতে হবে এবং তারিখ দিতে হবে। এই স্বঘোষণাপত্রে বলা হয়েছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকুরি থেকে কোনো মাসিক আয় পেনশন পাই না। তিন নম্বরে বলা হয়েছে আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য, যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। এখানে আবেদনকারী সই করবেন এবং সেই সঙ্গে তারিখ দেবেন বাঁদিকে। এই পর্যন্ত হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্মের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া। এরপর আসবো রিসিপ্ট কপিতে। এই ফর্মটা জমা দেওয়ার পর আপনাকে একটা রিসিপ্ট কপি দেওয়া হবে। দেখুন স্বীকৃতিপত্র অংশটি কেটে আবেদনকারীকে দিতে হবে। এখানে আবেদনকারীর নাম, স্বামীর নাম, কবে এটা জমা পড়েছে সেই তারিখ এখানে আছে এবং সেই সঙ্গে আবেদনকারীর মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, সেই সঙ্গে আধার নাম্বার এখানে আছে এবং এখানে রিসিভ করে নেওয়া হয়েছে, স্ট্যাম্প মারা হয়েছে এবং চেক লিস্ট যে যে ডকুমেন্টস দেওয়া হয়েছে সেই অনুযায়ী এখানে চেক লিস্টে টিক মারা হয়েছে। যেমন এক নম্বরে দেওয়া হয়েছে দরখাস্তটি সর্বতোভাবে সঠিক, টিক চিহ্ন দেওয়া হয়েছে। দু নম্বর আবেদনকারীর নাম, পিতা, স্বামীর নাম, মাতার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানাটি সঠিকভাবে আছে, টিক চিহ্ন দেওয়া হয়েছে। তফসিলি জাতি উপজাতি সংস্থাপত্র আছে নেই, দেখুন নেই। আছের ঘরে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য আছে, ইয়েস চিহ্ন দেওয়া হয়েছে। পাঁচ নম্বর রঙিন পাসপোর্ট ছবি আছে, টিক চিহ্ন দেওয়া হয়েছে। ছ নম্বর স্বাস্থ্যসাথীর কার্ড আছে, টিক চিহ্ন দেওয়া হয়েছে। আধার কার্ড আছে, টিক চিহ্ন দেওয়া হয়েছে। বয়স 25-60 মধ্যে, হ্যাঁ বক্সে ইয়েস চিহ্ন দেওয়া হয়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্মের এই অপশানগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এইগুলোকে আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। অবশ্যই এই রিসিপ্ট কপিটা আপনারা সকলেই যত্ন সহকারে রেখে দেবেন, কারণ কোনো সমস্যা হলে এই রিসিপ্ট কপি দেখিয়ে আপনি সমাধান করতে পারবেন। আপনাদের আবেদন জমা হওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে এই রকম আপনারা SMS পাবেন। দেখুন ইওর লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান ইজ রিসিপ্ট উইথ অ্যাপ্লিকেশান আইডি, এখানে কতগুলো সংখ্যা আছে, অ্যাপ্লিকেশান আইডি লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনারা এই অ্যাপ্লিকেশানটা ক্যাপিটাল লেটারে লিখবেন, ব্ল্যাক বা ব্লু কালি আপনারা ব্যবহার করতে পারেন। এখানেই কমপ্লিট হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্মের আবেদন পদ্ধতি। অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করবেন যাতে সবাই এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।